মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব এবং ইশার নামাজ আদায় করার পর আমরা উন্নয়নমূলক নির্বাচনী এক আলোচনা সময় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, এই হিসাবে আগে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসন্ন পরিষদ নির্বাচনী আলোচনা সভার সভাপতি সাহেব, আওয়ামী লীগের ভাই এবং প্রত্যেকটা ভোটার বিন্দুগণ সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ। আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের মার কাকে বলেন তো দেখি, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা কে দিয়েছে? কারণ সরকার পছন্দ করেছে, আর লস্কর দিয়া ইউনিয়ন এমন একটা ইউনিয়ন। আমরা সাভার গ্রামে মিটিং করছিলাম, সাভার গ্রামে মিটিং এ আপনারা যারা উপস্থিত ছিলেন তারা শুনেছেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা সাভার গ্রামে জন্মগ্রহণ করেছি এবং বসবাস করি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্যের কারণ আমাদের লস্কর ইউনিয়নে বিশিষ্ট এক নেতা কে এম উবাদুর রহমানের জন্ম হয়েছিল সেই ইউনিয়নে, আর উবাদুর রহমানের জন্ম লস্কর ইউনিয়ন হওয়ার কারণে আজ আমরা দীর্ঘ 10টি বছর অবহেলিত অবস্থায় কি অবস্থায় জীবন যাপন করেছি তারা না গেছেন তারা যারা কেউ বুঝতে পারবেন না। সেই হিসাবে আমি কোরআনের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ় করে ধরো, পরে লা তামান রাখো, তাহলে তোমরা কখনো বিচ্ছিন্ন হতে পারবে না। তা আমি বলবো যে আল্লাহ যেমন আমাদেরকে বলেছেন আল্লাহর কোরআনকে দৃঢ় করে ধরার জন্য, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নৌকা মার্কা দিয়ে আমাদের দৃঢ়তার সাথে নৌকাকে ধরে রাখার জন্য বলেছেন, যাতে আমরা উন্নয়নের অগ্রযাত্রাকে বাংলাদেশকে আরো ত্বরান্বিত করতে পারি। এই জন্য সকল নেতাকর্মী ভাই বন্ধুগণ সকলকে অনুরোধ করব, প্রত্যেকটা কর্মী, শুধু কর্মী না, এখানে কর্মী ছাড়াও কিন্তু ভোটার আসছে, ভাই আসছে না, খালি কর্মী আসে না, অনেক ভোটার দল এসেছে। আর প্রত্যেকটা কর্মী এবং ভোটার এক একজন প্রার্থী হয়ে কাজ করতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা কর্মী এবং ভোটার এক একজন প্রার্থী হয়ে কাজ করতে হবে। যদি এ করা সম্ভব হয় তাহলে নিশ্চিত আমাদের 3 নম্বরের আইনপুর কেন্দ্রে এ পর্যন্ত মনে হয় বাংলাদেশ স্বাধীনের পরে এ পর্যন্ত নৌকা মার্কা উইনার হতে পারে নাই। আমি ঘোষণা দিয়েছি এবং আমার সাথে যারা আমার শ্রদ্ধেয় ইনসুর কাকা এবং ওই যে কুদ্দুস ভাই আরো সবাই আমরা যারা একটু মাঠটাকে পরিচর্যা করি, একটু তদারকি করি, কল্যাণপুরি আছে আজাদ মাস্টার এবং আরো অনেকে, আমরা ঘোষণা দিয়েছি এবার লস্কর ইউনিয়নের 3 নম্বরের আইনপুর কেন্দ্রে নৌকাকে 2/3 অংশের বেশি ভোট দিয়েও জয়যুক্ত করবো, আমি এ আশা রাখছি। কিন্তু আপনারা কি বলেন? আমরা তো সব 3 নম্বর আমি আবার আপনাদের সকলের কাছে একেবারে মিনতি সরে, আমরা আমাকে হয়তো অনেকেই চেনেন অনেকে চেনেন না, আমার এখানে দু একজন ছাত্র আছে ইনশাআল্লাহ, আমার ছাত্র কলেজে পড়ে, আমি আইনপুর মাদ্রাসার প্রভাষক পদে চাকরি করি, আমরা চাকরির ফাঁকে বাইরে মাঝে মধ্যে ফোন দেই, কারণ আছে একজন তো ফোন দিয়েছে সিদ্ধে ফকির আছে, সে আপনার কথা অনেক বললো, তা ফোনটা দিয়েছিলাম, দেখি নাম্বার পিসি, আমরা কিন্তু আমরা ক্লাস করি সময় পেলে আজাদ মাস
আপনাদের সকলের কাছে আমি মিনতি স্বরে কামনা করব যে আমরা প্রত্যেকটা ভোটার এবং প্রত্যেকটা নেতা কর্মী এসকেন্দার আমাদের জন্য কি করলো এটা বিষয় না, আমরা নিজেরা প্রত্যেকটা একটা প্রার্থী হয়ে এসকেন্দার ভাইয়ের জন্য ভোট ভিক্ষা করবো ইনশাল্লাহ করবো কিনা করবো। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।